সুপ্রিম কোর্ট অঙ্গনে দেশের সর্বজ্যেষ্ঠ আইনজীবী তোফাজ্জল হোসেন খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ইতি টানতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ বিকাল 4টায় আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এবারের মতো আলোচনা পর্ব শেষ করবেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে 70 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 1 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। আজ সকালে হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4,000 মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 19,41,000-এ। গতদিনের তুলনায় করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। উপাচার্যের বেঁধে দেওয়া সময়ে হল ছাড়েননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বরং বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। সকাল 8টা থেকে চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রাখেন 100 শিক্ষার্থী। মালির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বাবাকার কেইটা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। রবিবার রাজধানী বামাকোতে তার মৃত্যু হয়, তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি অঞ্চল ভারী তুষারপাত ও বরফের কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য। জারি হয়েছে জরুরি অবস্থা। ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এই জরুরি অবস্থা জারি করা হয়।